গাইজ, আমাদের এই প্রজেক্ট কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আমাদেরকে খুব সিনসিয়ারলি হ্যান্ডেল করতে হবে, যেহেতু আমাদের চ্যানেল সব দেশের বাইরে। উনি আসার পরে আমরা ওনাকে কী অ্যান্সারটা দিব, তো এই প্রজেক্টটা ভালো করে করার জন্য আমাদের খুব সিনসিয়ারলি কাজ করতে হবে। বাবু, ঘুম থেকে উঠছো? শোনো, আমি একটা মিটিংয়ে আছি, আমি 10 মিনিট পরে তোমার ভিডিও কল দিতেছি, ঠিক আছে? শোনো, এই 10 মিনিট তুমি একটা ছোট্ট ঘুম দাও বাবু। তানবীর, বস, এক এক মিনিট বাবু, মিটিং শেষ করে কল দিচ্ছি, রাখি বাবু, বাই। হোয়াট ইজ দিস? এখানে একটা ইম্পর্টেন্ট মিটিং চলতেছে আর আপনি মিটিং এ কনসেন্ট্রেশন না দিয়ে আপনি ফোনে কনসেন্ট্রেশন দিচ্ছেন, মানে কি প্রবলেমটা কি আপনার? সরি বস, একটু আর্জেন্ট ছিল আর আমার ফুল কনসেন্ট্রেশন আছে বস। আপনি বলতেছিলেন চেয়ারম্যান স্যার বাইরে আছে, এই প্রজেক্টটা অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট, আমাদেরকে সিনসিয়ারলি এটা হ্যান্ডেল করতে হবে, তাহলে আমরা চেয়ারম্যান স্যারকে কি জবাব দিব? সব মনে আছে বস। নেক্সট, মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটময়। ভাই আপনি পারেন মিটিংয়ের মধ্যে বসের সামনে আপনি ফোন রিসিভ করে ফেলছেন? ভাই কিছু করার নেই তো, পারতে হয়। আপনার ভাবি গেছিল শপিংয়ে আমার জন্য শার্ট কিনবে, কারণ কী কালারের শার্ট কিনবে সেটা চয়েস করানোর জন্য ভিডিও কল দিছে, আর আমি তো তাহলে না করতে পারতেছি না, তাই না? এখন যদি পরে সে একটা হলুদ ক্যাটকাটা কালারের শার্ট কিনা বলে তো, তাহলে করে আমি পরতাম তো, বুঝেন না আমি আর কী করবো। আমি বাবু ঘুম থেকে উঠো, উঠো 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 বাবা, সকাল হয়ে গেছে তো, উঠো না। এই যে এই যে এই যে চোখ বন্ধ করে আবার চোখ খুলো, তাকাও, এই তো শোনো, ফ্লাক্সে আমি কফি বানিয়ে রেখে এসেছি, গরম গরম কফি, মগ রাখা আছে, ওটা ঢেলে ওটা খেয়ে নাও, তারপর চাঙ্গা হয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আর শোনো, ফ্রিজে চিংড়ি মাছ রাখা আছে, বুয়া আসলে বুয়াকে দিয়ে দুপুরের জন্য চিংড়ির মালাইকারি রান্ধায় নিবা, তারপর এটা খাবা, ঠিক আছে? এখন উঠো। হ্যাঁ হ্যাঁ, আবার শুয়ে পড়ো, এই যে দেখো, উঠো, তাকাও, এই তো লক্ষ্মী বাচ্চা, উঠো বাবা। আর রাতে আমি অফিস শেষে এসে একসাথে ডিনার করবো, তারপর মুভি দেখবো, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমার বউ তোমার সকাল নাস্তা না করে বাঁচতে পেরেছে না। আজাদ ভাই আপনি করছেন? হ্যাঁ ভাই, সকালে ঘুম থেকে উঠছি, বউরে উঠাইছি, নাস্তা বানাইছে, নাস্তা করে তারপর অফিস আসছি। ভাই এত ক্রেডিট নিয়ে এটা করার কিছু নাই, ঠিক আছে? বউরা সকালবেলায় কেন ঘুম থেকে ওইটা আপনাদের জন্য নাস্তা বানায় এটা জানেন? হ্যাঁ, কারণ ওর চলে। এই যে এখন অফিসে আইসা বাইরে গিয়া পায়া দিয়া রুটি চুবায় চুবায় খামু, এটা বউরা সহ্য করতে পারে না। সকালবেলা ঘুম থেকে ওইটা কেন আমরা ভালো নাস্তা করুন, বুঝেন নাই? এটা ওরা নিতে পারে না, জলে ওগর। বউগর কিন্তু আসলে প্রবলেম আছে ভাই। ভাই যত কথাই বলে, সকালবেলা বউর নাস্তা বানানোর মধ্যেও না একটা প্রেম আছে। ভাই বউদের এত প্রায়োরিটি দেওয়ার কিছু নাই, ঠিক আছে? আপনারা বউদের রে লাই দিয়া চাঙ্গে তুলা ফেলান, বউদের রাখতে হবে টাইটের উপর, বুঝছেন? ভাই বউ ফোনছে, একটা মিনিট বাবু, এই যে আমি যাচ্ছি নাস্তা করতে। হ্যাঁ আমি খেয়ে নিবো, শুনো, তোমার জন্য নাস্তা রেখে দিচ্ছি। তুমি ব্যাপারটা খেয়াল করছেন? বলে বউকে প্রায়োরিটি দেওয়ার কিছু নাই, আর তার বউ ফোন দিলে সে এদিক ওদিক চলে যায়, বসের সামনে পর্যন্ত বউর ফোন ধরে, আর আমাদের মতো প্রায়োরিটি দেওয়ার কিছু নাই। আমার মনে কি ভাই জানেন, সন্দেহ আছে, হয় তার বউ তার সন্দেহ করে, নাহলে সে তার বউরে সন্দেহ করে, এই জন্য খালি বারবার ভিডিও কল দেয়। কেন ভিডিও কল তো আমার বউ মনে হয়? আরে ভাই আপনার বুকি সারাদিন দেয় নাকি? ফের কত সারাদিন ফোন দেয়, আপনার কত মাঝে মধ্যে ফোন দেয়। বাবু ফুয়াকে আমার কাপড়গুলো ঠিক করে ধুইতে বলছিল তো, সবগুলো দেও নাই? আচ্ছা সমস্যা নেই, আমি এটা ধুয়ে নিব কাপড়। আরে আরে এটা করতেছেন কেন? তানজুর ভাই আপনি কিচেনে কি করতেছেন? আরে ভাই আপনার ভাবির সাথে ভিডিও কলে কথা বলতেছি, নামান নামান। তাই বলে কিচেনে কত জায়গা আছে? ভাই ওইদিকে মিটিং চলতেছে, নামান না ভাই, কথা বলতে দেন আমার। হ্যাঁ বাবু আমি ধুয়ে নিব কাপড়, তুমি দেখ খালি করো বাবা। বস এবার চেয়ারম্যান স্যার আসলে আমার কথা একটু বললেন। ঠিক আছে বলবো, তুমি একটু তানবীরকে ডাকো। বলে আসছি, ভিডিও কলে আছে। কার সাথে তো ভিডিও কলে কথা? বউর সাথে বস। কি একটা অবস্থা, সারাক্ষণ বউর সাথে ভিডিও কলে থাকে। বউর সাথে কথা বলে আপনার সমস্যাটা কি? ও তো ওর বউর সাথে কথা বলে, ও তো অন্যের বউর সাথে কথা বলে না। তারপর বস একটু বেশি বেশি না, ঠিক আছে? তার মন অনেক বেশি সুন্দর, তাই বলে সবসময় ভিডিও কলে থাকতে হবে? সরি বস, একটু কাজে ছিলাম বস। তানবীর আপনি তো বিশাল বড় একটা অন্যায় করে ফেলছেন। মানে বস কি করলাম আমি না বুঝতে পারতেছি না বস। আপনি তো চেয়ারম্যান সাহেবের মন জয় করে ফেলছেন,
আপনার তো প্রমোশন হয়ে গেছে। থ্যাঙ্ক ইউ বস, থ্যাঙ্ক ইউ। শুধু থ্যাঙ্ক ইউ দিলে হবে না, ট্রিট দিতে হবে আমাদের। অবশ্যই বস, কালকে থার্সডে নাইট উইকেন্ড আছে, কালকে ট্রিট দিতেছি। আপনি ফ্যামিলি নিয়ে চলে আসেন বস। কেন বস, ফ্যামিলি কেন আনতে হবে? আমরা কলিগরা কলিগরা ডিনার করব, এখানে ফ্যামিলি আনা দরকার কি? দরকার আছে। আমরা কেউ ফ্যামিলি আনি আর না আনি, তানভীর অবশ্যই তার ওয়াইফকে নিয়ে আসবে। তা না হলে আমরা যখন ডিনার করব, ওর ওয়াইফ আবার ভিডিও কল দিবে আর তানভীর আবারও গায়েব। কি যে বলেন বস, বস ওয়াইফ ভিডিও কল দিছে। একটা মিনিট বস, ওকে প্রমোশনের লিস্টটা একটু জানাই বস প্লিজ। হ্যাঁ হ্যালো বাবু, দেখেন বস এগুলো কিন্তু আসলে বেশি বেশি। আপনি আপনার কাজ করুন। জি বস, বৃহস্পতিবার প্ল্যান করাটাই ভুলেছে বস। রাস্তায় জ্যাম দেখছেন কি? সেটা তো স্বাভাবিক বস। একটা মিনিট, কি স্যার বেশি টাইট হয়ে গেছে, ব্যথা লাগতেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমি ঠিক করে দিচ্ছি। ব্যথা মনে হয় তো? দাঁড়াও, এই যে লুজ করে দিছি, এই এবার ঠিক আছে না? ভাবির স্কুল কলেজ কোথায়? ওই স্কুল টাঙ্গাইলে বস, কলেজও টাঙ্গাইলে। আর গ্রাজুয়েশন? গ্রাজুয়েশনটা বস ঢাকা থেকে করছে। টেস্ট পাঠিয়েছে কি আব্বু? রিপ্লাই দিয়ে দাও, বলো যে আমরা ডিনারে আসছি, বাসায় গিয়ে আমি ফোন দিব না, তখন কথা হবে। হ্যাঁ ভাবি, আমরা গুড নিউজ পাচ্ছি কবে? আই মিন আমরা চাচা হচ্ছি কবে? প্লিজ বস, কী বলেন না, মাত্র প্রমোশন হয়েছে, গোছাই দিয়েছি নিজের, আর একটু গোছাই নিয়ে টাইম নেই। আর কত টাইম নেবেন আর কত গোছাবে? ভাবি আপনারা কবে আইব? এক ভাই এক বোন। ভাই আপনি কিন্তু লাকি আছেন, তোমার তো এমনি ঠান্ডা ছিল, দুই দিন ধরে কাশতেছি না, ঠান্ডা কেন খাইতেছে? আমি তো কফি অর্ডার করছি, কফিটা খাও। ওয়াশরুম যাবার, চলো আমি তোমাকে নিয়ে যাই, এক মিনিট আসতেছি। হ্যাঁ তানভীর, আপনিও ভাবির সাথে ওয়াশরুমে যাচ্ছেন? মানে অ্যাট লিস্ট ওয়াশরুমে ভাবিকে একা যেতে দেন। বস এটা কি কি আবার? ওর প্রতি ভালোবাসা দেখলা না, ওয়াশরুমও চলে গেল ওর সাথে। আমাদের কি বউ নাই? কই আমরা তেমন করি না, এটা কিন্তু বস বেশি বেশি, টোটালি সব। বস বউকে তো এত তুন্দুর করার দরকার নেই। সরি বস, সরি ভাই, সরি। ইটস ওকে তানভীর। আচ্ছা তানভীর। জি বস। ভাবি কি কোনো বিষয়ে আপসেট? না বস। না আমরা যে যাই কোশ্চেন করলাম সবগুলোর অ্যান্সার তুমিই দিলা, ভাবি তো কোনো কথাই বললো না। বস ওই তো কথা বলতে পারে না। মানে? মানে বস ওই কথা বলতে পারে না, ছোটো থাকতে ভোকাল কর্ডে একটা সমস্যা হয়েছিল, তারপর থেকে কথা বলতে পারে না। বলো কি? বস বেড়ে সাইকোলজি।